গুড মর্নিং এভরিওয়ান। সো আই থিঙ্ক সাউন্ড এবং পিকচার তোমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছচ্ছে। ওকে, সো প্লিজ কারা কারা অনলাইন রয়েছো একটু প্লিজ কমেন্ট করো, আর প্লিজ এই সেশনটাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে গ্রুপে তোমরা জয়েন রয়েছো একটু শেয়ার করে দাও। ওকে, সো আই থিঙ্ক সবাই রিফ্রেশ রয়েছো সকাল সকাল। গ্রেট, আজকে যে আমরা কোয়েশ্চেন আনসারটা ডিসকাশন করবো সেটা সায়েন্সের কোয়েশ্চেন আনসার ডিসকাশন করবো। তোমরা জানো সায়েন্সটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট এবং কতটা বেশি আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে আসে। সো বেসিক্যালি এই জায়গাগুলো থেকে তোমাদেরকে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে কোন কোয়েশ্চেনগুলো কী ধরনের প্যাটার্ন কোয়েশ্চেন আসে, কী কী তোমাকে ভালোভাবে রেডি করতে হবে। ওকে, এই জায়গাগুলো আমরা একটু দেখে নেব, এবং সঙ্গে সঙ্গে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন করোনি, কারণ কি গতদিন ক্লাস হয়নি, তো এটার কিন্তু আমি অলরেডি কিন্তু ইনফরমেশান প্রোভাইড করে দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে। সো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন করোনি প্লিজ টেলিগ্রামটা জয়েন করে নাও। ওখানে কিন্তু ডে টু ডে বেসিসে আমি আপডেট দিতে থাকি, উইকলি মক টেস্ট তোমরা ওখানে পেয়ে যাবে, এবং যা কিছু লাইভ ক্লাস তোমরা করছো তার একটা প্রপার লিংক কিন্তু ওখানে প্রোভাইড থাকে। সো তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপটা কিন্তু মাস্ট জয়েন করতে ভুলবে না। অনেকে যেটা প্রবলেম হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ক্লিক করার পরেও জয়েন করতে পারছো না, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা কিন্তু মেসেজ করে তোমাদের টেলিগ্রাম নাম্বারটা যদি প্রোভাইড করো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের টেলিগ্রামে কিন্তু অ্যাড করে দেবো। ওকে, সো যে কোনো কোয়ারি বা যে কোনো কিছু প্রবলেম থাকলে এখানে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো অথবা টেলিগ্রামেও কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যদি তোমার কোনো কিছু প্রবলেম রয়েছে, এক্সাম রিলেটেড হোক বা আদার্স কোনো কিছু, যদি এভরিথিং কোনো কিছু যদি প্রবলেম থাকে, তোমরা কিন্তু এই মেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের কোয়ারিগুলো লিখে পাঠাতে পারো। ওকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তোমাকে সেখান থেকে একটা প্রপার ডিটেলস প্রোভাইড করে দিতে। ওকে, যে কোয়ারি থাকবে বা যেটা রিজলভ করা যতটুকু সম্ভব হবে ততটুকু রিজলভ করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা দুটো অপশান পাচ্ছ, তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারছ অথবা তোমরা এই মেল আইডিতেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারছ। লাইভ ক্লাসটা এভরিডে 9 AM হচ্ছে, তো যারা ইউটিউবের সেশনটা পরে দেখছো তো তোমরা এভরিডে 9 AM কোয়েশ্চেন আনসার সেশনটাতে পার্টিসিপেট করার চেষ্টা করো। আর উইকলি মক টেস্টটা আমরা এভরি মানডেতে 10 PM নিই। সো মানডেতে এটা মক টেস্টটা হয়, সো মানডেতে রাতে 10টার সময় তোমরা মক টেস্টটা দিতে পারবে। ক্লিয়ার? তো চলো আজকের কোয়েশ্চেন আনসার ডিসকাশন করি। সো বেশি জনকে আজকে আমি দেখতে পাচ্ছি না লাইভে, বিকজ অফ দ্যাট কালকে আমরা লাইভে ছিলাম না। সো কিছু স্টুডেন্ট এই জিনিসটাতে কনফিউশন ফিল করে যে কোন দিন লাইভ হবে কোন দিন লাইভ হবে না, তো তাই জন্যই আমি টেলিগ্রামে তোমাদেরকে জয়েন করতে বলি। ওকে, তো চলো আজকে স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা বায়োলজি ডিসকাশন করব, আফটার দ্যাট আমরা ফিজিক্স ডিসকাশন করব, এবং দেন কেমিস্ট্রি। ওকে, তো এইভাবে কিন্তু ডিসকাশন করব। সো প্রায় অনেক কোয়েশ্চেন রয়েছে আজকে, সো একটু স্পিডে আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাশন করার চেষ্টা করব। একদম কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আনসার দিতে স্টার্ট করো। কোয়েশ্চেন নাম্বার 1, পেনিসিলিন এক্সট্রাক্টেড ফ্রম হোয়ার? তো পেনিসিলিন যেটা সেটা এক্সট্রাক্ট করা হয় কোথা থেকে? সো আনসার তোমরা দিতে স্টার্ট করেছো। সো পেনিসিলিন বেসিক্যালি হচ্ছে ফাঙ্গাস থেকে কিন্তু এক্সট্রাক্ট হয়। সো আনসার হবে কি 3। সেকেন্ড কোয়েশ্চেন দেখি, হুইচ ইজ দ্য ইফেক্ট অফ অ্যান্টিজেন ইন ইল পার্সন? আমরা যে অসুস্থ মানুষদেরকে যে অ্যান্টিজেন প্রোভাইড করা হয় সেটা বেসিক্যালি কিসের জন্য প্রোভাইড করা হয়, কী ইফেক্ট করে শরীরে, কী ইফেক্ট করে? সো এটার আনসার হবে কিন্তু অ্যান্টিজেন কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করতে কিন্তু ফরমেশনে কিন্তু হেল্প করে। তো তাহলে কী হবে, ইট ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি নয় অ্যান্টিবায়োটিক্স, এখানে অ্যান্টিবায়োটিক্স আছে বাট এটা হবে অ্যান্টিবডি। ক্লিয়ার? সো আনসার হবে কিন্তু 2। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হেল্পস ইন সার্কুলেশন অফ ব্লাড? ব্লাড সার্কুলেশনের জন্য কোনটা আমরা, ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে
কি সব থেকে বেশি হেল্প করে। সো অপশানগুলো দেওয়া রয়েছে, তো আনসারগুলো তুমি যদি দেখো সেখানে তুমি দেখতে পাবে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটা বেসিক্যালি হয় কিন্তু কিসের মাধ্যমে, ইয়েস এটা হচ্ছে লিম্ফোসাইটের মাধ্যমে কিন্তু বেশিরভাগ ব্লাড সার্কুলেশনটা কিন্তু হয়। সো আনসার হবে কি, ইয়েস এটা হবে লিম্ফোসাইট। ক্লিয়ার? এরপরে আওয়ার বোনস অ্যান্ড টিথ আর জেনারেলি মেড অফ, আমাদের যে বোন এবং টিথগুলো রয়েছে শরীরের যে হাড় এবং দাঁতের যে অংশটা রয়েছে সেটা কী দিয়ে তৈরি হয়, তো সেটার মেটেরিয়ালসটা কী জিজ্ঞেস করেছে। তো কোয়েশ্চেন নাম্বার 7-এর আনসার হবে ইয়েস, তোমরা একদমই কারেক্ট আনসার দিচ্ছ। সো সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম ফসফেট। ট্রাইক্যালসিয়াম ফসফেট, যারা একটু ভুল আনসার দিচ্ছ তোমরা কিন্তু একটু সায়েন্সটাতে একটু উইক রয়েছে তোমাদের, একটু কিন্তু এগুলো দেখে নিও। আচ্ছা প্লিজ একটু এটাকে শেয়ার করে দাও, একটু ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, সবাই আই থিঙ্ক কানেক্ট নেই, সো প্লিজ একটু শেয়ার করে দাও সবার সঙ্গে। ওকে গ্রেট। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যাঙ্গোরা উল ইজ এক্সট্রাক্টেড ফ্রম, অ্যাঙ্গোরা উল কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়। কোয়েশ্চেন নাম্বার 8-এর আনসার হবে কী হবে, অ্যাঙ্গোরা উল কোথা থেকে এক্সট্রাক্ট করা হয়। অ্যাঙ্গোরা উল বেসিক্যালি হচ্ছে র্যাবিট থেকে এক্সট্রাক্ট করা হয়। সো 8-এর আনসার হবে র্যাবিট। গ্রেট। কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ এফেক্ট ওমেন ইজিলি দ্যান দ্যাট অফ মেন, কোন ধরনের রোগটা ওমেনের থেকে, সরি মেনের থেকে ওমেনদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্ট করে। কোয়েশ্চেন নাম্বার 9-এর আনসার হবে কিন্তু হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কিন্তু মেনের থেকে কিন্তু ওমেনদের কিন্তু বেশি অ্যাটাক হয়, মানে এই জিনিসটা কিন্তু দেখা যায়, এটা প্রবণতা থাকে। তো আনসার হবে কিন্তু 1, হার্ট অ্যাটাক হবে আনসার। ক্লিয়ার? ওকে গ্রেট। কোয়েশ্চেন নাম্বার 15-এ আসছি। কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াই রেডিওলজিস্ট ডু নট ডিরেক্ট এক্স রে ফটোগ্রাফস অফ ইন্টেস্টাইন, কেন ইন্টেস্টাইনের যে ফটোগ্রাফস থাকে সেটা রেডিওলজিস্টরা এক্স রের মাধ্যমে নিতে পারে না, কি হবে আনসার? ইয়েস এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের যে রেডিওলজিস্টরা যখন এক্স রে করে তখন ইন্টেস্টাইনের ফটো দিতে দেখতে পায় না, কারণ হচ্ছে কি এক্স রের মাধ্যমে ইন্টেস্টাইন কিন্তু ক্লিয়ারলি পিকচার সেন্ড করে না। সো আনসার হবে এক্স রে আর নট এবল টু ক্যাপচার দ্য ক্লিয়ার পিকচার। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার আছে? সো অনেক সময় এই কোয়েশ্চেনটা দেয় যে আমাদের হাড়ের ছবি আসে, বাট অনেক সময় আমাদের মাসেলগুলো থেকে ছবি মানে আমরা পিকচার ক্লিয়ার করতে পারি না, কারণ সেক্ষেত্রে কি হয় এক্স রে হচ্ছে কখনো কিন্তু যখন কোনো একটা অবজেক্টকে এক্স রে কভার করতে পারে না, অর্থাৎ ক্রস করতে পারে না, তখন কিন্তু তার পিকচার ক্রিয়েট করে। ক্লিয়ার? কিন্তু যেগুলোর ওপর দিয়ে কভার, যেগুলোকে কভার করতে পারে, অর্থাৎ যার মধ্যে দিয়ে এক্স রে বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো কিন্তু তৈরি করে না, এক্স রে ফটোগ্রাফ ফরমেশন করে না। ক্লিয়ার? যেগুলোতে বেরোতে পারে না সেগুলোর কিন্তু ফটোগ্রাফ তৈরি করে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 16-এ আসছি। এক্সো বায়োলজি ডিলস উইথ, এক্সো বায়োলজি ব্যাপারটা কিসের সঙ্গে ডিল করে? সো এক্সো বায়োলজি আমাদের কিন্তু প্ল্যানেট এবং যে আমাদের যে স্পেস রয়েছে, সো স্পেসে এবং প্ল্যানেটের সঙ্গে যদি একটা লাইফ যে ইন্টারাকশন থাকে সেই ইন্টারাকশনটাকে আমরাকে এক্সো বায়োলজির মাধ্যমে দেখার চেষ্টা করি। সো আনসার হবে কি 4। ক্লিয়ার? ওকে, তো এই স্লাইডে সমস্ত কোয়েশ্চেন ডিসকাস করে নিলাম। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্টস ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ক্যালসিয়াম ইন প্ল্যান্টস, কোন এলিমেন্টটা রয়েছে যেটা হচ্ছে আমাদের যে প্ল্যান্টগুলো রয়েছে সেখানে কিন্তু ওয়াটার আর ক্যালসিয়াম অ্যাবজর্পশন কিন্তু হেল্প করে, বাড়িয়ে দেয়, কি হবে আনসার? না, এটার আনসার হবে কিন্তু বোরন। ক্লিয়ার? এটার আনসার হবে বোরন। আর ম্যাগনেশিয়াম আছে, ম্যাগনেশিয়াম হচ্ছে, ম্যাগনেশিয়াম কোথায় থাকে? এমজি যেটা সেটা হচ্ছে কি ক্লোরোফিল যেটা থাকে না, সেখানে কিন্তু এই এমজি ফরমেশনটা তুমি দেখতে পাবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ উড উইল বিকেম
ইউজলেস সুন আফটার এক্সপোজিং ইন দ্য ওপেন এয়ার, কোন ধরনের উড আছে যেটাকে তুমি যদি ওপেন ফরমেশনে তুমি যদি রেখে দাও, অর্থাৎ এমনি ডাইরেক্টলি যদি অ্যাটমসফিয়ারের সঙ্গে কানেক্টেড অবস্থায় রেখে দাও, তাহলে সেখানে কিন্তু ফাঙ্গাস চলে আসার চান্স থাকে, অর্থাৎ সেই কাঠটা কিন্তু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। তো এটার আনসার কী হবে? অবভিয়াসলি ওয়েট উড হবে, কারণ কি ভিজে যে উডগুলো থাকে সেগুলোকে তুমি যদি বাইরে রেখে দাও সেখানে দেখবে একটা শ্যাওলা টাইপের পড়ে যায়। সো আনসার হবে ওয়েট উড। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার সিক্সে আসছি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ লার্জ স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স? লার্জ স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স কোনগুলো রয়েছে, এই অপশানগুলোর মধ্যে কোনটা লার্জ স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্সের মধ্যে আসে? সো এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন, এগুলোকে আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন বলে। তো এই ধরনের কোয়েশ্চেনের আনসার যদি জানো তো আনসার দেবে, আদারওয়াইজ না দেওয়াটাই সব থেকে বেস্ট। সো আনসার হবে কিন্তু এম্পিসিলিন। ক্লিয়ার? এম্পিসিলিন আনসার হবে। কোয়েশ্চেন নাম্বার ইলেভেন, হোয়াট ইজ দ্য লিমিট অফ এমজি পার ডিএল ব্লাড সুগার ইন দ্য নর্মাল পার্সন অ্যাট দ্য টাইম অফ ফাস্ট? যখন মানুষ ফাস্ট করে তখন শরীরের যে ব্লাড সুগারের লেভেলটা সেটা কতটা থাকে, নর্মাল পার্সনের ব্লাড সুগারের লেভেল কতটা থাকে ফার্স্ট অবস্থায়, অর্থাৎ না খাওয়া অবস্থায় তার ব্লাড সুগারের লেভেলটা কতটা থাকে, লিমিটটা কতটা থাকে? তো এটা আনসার হবে কিন্তু অবভিয়াসলি 70-100। ক্লিয়ার? 70-100 হচ্ছে থাকা উচিত। ইয়েস, 11 আনসার হবে 3। দ্য ক্রস সেকশন অফ এ স্টেম অফ দ্য ট্রি হ্যাজ এ 50 রিংস, হোয়াট ইজ দ্য এজ অফ এ ট্রি? দেখো যেগুলো তোমরা আনসার দিচ্ছ না সেগুলোর মধ্যে কিছু জন আনসার ঠিক দিচ্ছ, কিছু জন আনসার ভুল দিচ্ছ। তো যারা ভুল দিচ্ছ তারা অবভিয়াসলি মার্ক করো যে ওই জায়গাটা তোমার ভুল হচ্ছে। সো কোয়েশ্চেন নাম্বারটা মার্ক করো যে এই জায়গাটা ভুল হচ্ছে, পরবর্তীকালে যখন তোমরা দেখে নেবে সেখানে তোমরা মিলিয়ে নিও যে এই কোয়েশ্চেনের সঙ্গে আনসারের কারেক্ট হচ্ছে কিনা আমার। বা আমি ধরো কোনো একটা কোয়েশ্চেন পড়ছি, সেই কোয়েশ্চেনটার আনসার তোমাকে যখন বলছি তখন তুমি দেখে নাও যে তুমি যেটা কমেন্ট করেছিলে সেটার সঙ্গে কারেক্ট আছে কিনা। ক্লিয়ার? তাহলে তুমি একটা তোমার কনফিডেন্স বিল্ড হতে থাকবে যে কতটা কারেক্ট হচ্ছে কতটা ভুল হচ্ছে। সো 12 আনসার হবে অবভিয়াসলি 4, অর্থাৎ 50 ইয়ার্স হচ্ছে আমাদের যে যদি যে যতগুলো রিং থাকে ততগুলোই কিন্তু ইয়ার হয়। সো আনসার হবে 50 ইয়ার্স। তো এখানে 50 রিংস ছিল, সো দ্যাটস ওয়াই আনসার হবে 50 ইয়ার্স। অনিয় নিচে মডিফাইড স্টর্ম অফ ফর্ম অফ, এটা অলরেডি কিন্তু মডিফিকেশান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন প্রিলিমসে আসে। সো মডিফিকেশান কিন্তু ভালো করে রেডি রাখবে যে কোন ধরনের কী থেকে মডিফিকেশান হয়ে কী হচ্ছে। সো কোয়েশ্চেন নাম্বার 13 আনসার হবে কি? ইয়েস, স্টেম হচ্ছে অনিয়ন হচ্ছে স্টেমের একটা মডিফিকেশান, তাই তো? সো আনসার হবে 2। ইয়েস, তোমরা সবাই কারেক্ট আনসারই দিচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য পলিনেশন অফ মেজ ট্রিজ প্লেস বাই, আমাদের যে ভুট্টা যেগুলো আছে সেগুলোতে যে পলিনেশন প্রসেসটা রয়েছে সেটা কী ধরনের পলিনেশন? পলিনেশন হচ্ছে আমাদের যে পলিনেশন থ্রু এয়ার হয়, পলিনেশন থ্রু রেন হয়, পলিনেশন থ্রু উইন্ড হয়, পলিনেশন থ্রু ইনসেক্ট হয়, এরকম অনেক ধরনের পলিনেশন হয়। তো তার মধ্যে যেটা ভুট্টার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে পলিনেশন বাই এয়ার। ক্লিয়ার? সো 14 আনসার হবে 3। ইয়েস, তারপরে 18, এ ক্লোন ইজ এ কলোনি, ক্লোন বলতে একটা কলোনিকে বোঝায়, এই ক্লোন ব্যাপারটা কি? ক্লোন বলতে বোঝায় যে সেম জিনিস, অর্থাৎ আমি একটা কারুর ক্লোন তৈরি করছি, মানে সেম টু সেম সমস্ত কিছু তৈরি করছি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আনসার কী হবে? সেলস হ্যাভিং সিমিলার জেনেটিক কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশন লেখা আছে, এটা ভুল আছে, সিমিলার জেনেটিক কন্ডিশন যখন থাকে তখন তাকে আমরা ক্লোন বলি। ধরো কোনো একটা প্রোডাক্টের আমরা যদি ক্লোন বানাতে চাই তাহলে সেই প্রোডাক্টের যত কিছু ক্যারেক্টারিস্টিক আছে আর একটা প্রোডাক্ট যেটা তৈরি হবে তারও কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক থাকবে, তখন তাকে আমরা বলি আমরা ক্লোন বানিয়েছি, অর্থাৎ সেম টু সেম বানিয়েছি। সো আনসার হবে কিন্তু 3। ক্লিয়ার? এরপরে 19, দ্য পোলেন গ্রেনস অফ ফ্লাওয়ার পলিনেটেড বাই ইনসেক্টস, আমি পলিনেশন ব্যাপারটা কি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো একটা ফুল রয়েছে, ফুলের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি গর্ভাশয় আর গর্ভদণ্ড, তাই তো? এবার ধরো কোনো একটা ফুল তার যে পুংগ্যামেটটা সেটা যখন কোনো একটা কারুর দ্বারা এসে মেল গ্যামেটটা যখন ফিমেল গ্যামেটের ওপরে চলে আসে তখন তাকে বলি আমরা পলিনেশন। এই প্রসেসটা কী থেকে হয়? দেখো দুটো ফুল দুদিকে রয়েছে, সো এটা হয় কি এই ফুল থেকে কোনো একটা ইনসেক্ট এখানে এসে বসলো, তার একটা পায়ে গিয়ে
লেগে গিয়ে সে যখন আরেকটা ফুলে যাচ্ছে সেখানে একটা পলিনেশন হয়, অর্থাৎ কানেকশান তৈরি হয়। তো এই ধরনের প্রসেসটা কখনো ইনসেক্ট দিয়ে হয়, কখনো এয়ার দিয়ে হয়, এরকম প্রসেস রয়েছে। সো এখানে বলেছে দ্য পোলেন গ্রেনস, মানে যে ওই যে ফুলটার যে গ্রেনগুলো সেটা পলিনেটেড বাই ইনসেক্ট, ইনসেক্টের দ্বারা পলিনেটেড হয় কোন প্রসেসের মাধ্যমে সেটা দিয়েছে। সো আনসার হবে কিন্তু রাফ অ্যান্ড স্টিকি, কারণ কি দেখো একটা ইনসেক্ট এসে বসলে তার গায়ে কিন্তু আটকে যায়, তাই না? সো আনসার হয় কি রাফ অ্যান্ড স্টিকি, ক্লিয়ার? ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ ইউজ ফর প্রিজারভেশন অফ ফুড গ্রেনস। এটা অলরেডি প্রিলিমসে এসছে, এই কোয়েশ্চেনটা অলরেডি প্রিলিমসে এসছে যে ফুড প্রিজারভেশনের জন্য কোন ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি, কি হবে আনসার? ইয়েস, ফুড প্রিজারভেশনের জন্য আমরা সোডিয়াম বেনজয়েড ইউজ করি। সো আনসার হবে 21। দ্য ডিজিজ কস্ট বাই অ্যাসবেস্টাস, অ্যাসবেস্টাসের ফলে যে ডিজিজ হয় সেই ডিজিজটা কি, রোগটার নাম কি? ইয়েস, 21 আনসার হবে এমফাইসিমা। এমফাইসিমা হচ্ছে একটা রোগ যেটা হচ্ছে অ্যাসবেস্টাসের কারণে কিন্তু হয়। সো 21 আনসার হবে, একদম কারেক্ট আনসার সবাই দিচ্ছ, সো এর আনসার হবে এমফাইসিমা, গ্রেট। 22, ইন দ্য আই কালার ভিশন ইজ ইফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ, আমাদের শরীরে যে চোখ দিয়ে আমরা যে কালার ভিশনটা দেখতে পাই সেটা বেসিক্যালি কিসের প্রেজেন্সের কারণে দেখতে পাই? ইয়েস, কালার ভিশনটা আমরা কিন্তু কোনসের জন্যই দেখতে পাই। সো আনসার হবে কিন্তু এটা কোনস। ওকে, খুব ভালো কোয়েশ্চেন এটা। সো আনসার হবে কোনস। এরপরে কোয়েশ্চেন নাম্বার 27, দ্য এজ অফ এ ট্রি ইজ ডিটারমাইন্ড বাই, দেখো কিছুক্ষণ আগেই একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে যতগুলো রিংস ছিল তা তত ইয়ার ছিল, তাই তো? তাহলে অবভিয়াসলি এজ কী দিয়ে ডিটারমাইন হবে? এজ অবভিয়াসলি রিংস দিয়ে ডিটারমাইন হবে, যতগুলো রিংস রয়েছে তার বেসিসে কিন্তু এজ ডিটারমাইন হয়। কোয়েশ্চেন নাম্বার 28 আনসারটা দাও, কিডনি ডিজিজ ইন ম্যান ইজ কস্ট বাই দ্য পলিউটেন্ট অফ, কিডনি ডিজিজ যেটা হয় সেটা কি কোন পলিউটেন্টের কারণে হয়? অবভিয়াসলি কিডনি ডিজিজ কিন্তু, ইয়েস, এটা হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 28 আনসার হবে কিন্তু 1, ক্যাডমিয়ামের কারণে কিন্তু কিডনি ডিজিজটা হয়। কার্বনের মধ্যে কোন কার্বন অক্সাইডটা সব থেকে বেশি আমাদের শরীরে এফেক্ট করে, কোন কার্বন অক্সাইড, কি হবে আনসার? কোন কার্বন অক্সাইড আমাদের শরীরে সব থেকে বেশি এফেক্ট করে? ইয়েস, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, সিও যেটা, সেটা কিন্তু আমাদের শরীরে সব থেকে বেশি এফেক্ট করে। কোয়েশ্চেন নাম্বার 29, ফ্রুটস অফ দিস প্ল্যান্টস আর ফাউন্ড আন্ডারগ্রাউন্ড, কোন গাছের ফ্রুটসটাকে আমরা আন্ডারগ্রাউন্ডে দেখতে পাই? তো অবভিয়াসলি এটা তো একদম ইজি কোয়েশ্চেন আসছে, তো তোমরা সবাই জানো যে আমাদের যেটা ফ্রুটস থাকে, ফ্রুটস, দেখো পটাটো কিন্তু ফ্রুটস নয়, পটাটো কিন্তু স্টেম, তাই তো? আর ঠিক একইভাবে যদি যেটা যদি ফ্রুটস বলে তাহলে আনসার হবে কিন্তু গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাটটা হচ্ছে ফ্রুটস, সেটাই কিন্তু আন্ডারগ্রাউন্ডে তৈরি হয়। আর ক্যারটটা, ক্যারটের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে রুটস, ক্যারট হচ্ছে রুটস নট ফ্রুটস, অনিয়ন হচ্ছে স্টেম, কিন্তু ফ্রুটস হচ্ছে গ্রাউন্ডনাট। সো আনসার হবে 29-3। 30 ছেড়ে দাও, 30 তো পুরোটা আমাদের কমপ্লিট নেই, এটা তো তোমরা অলরেডি করেওছো। 34টা দেখো, হোয়াই এক্সেসিভ হিটিং অ্যান্ড রিপিটেটেড ইউজ অফ কুকিং কয়েল ইজ মোস্ট আনডিজারেবল, যখন একটা তেলকে কন্টিনিউয়াসলি আমরা হিট দিই তার ফলে কী ধরনের সিচুয়েশান তৈরি হতে পারে? সো 34 আনসারটা তোমরা যদি দেখো তো আনসার হবে কিন্তু কার্সিনোজেনিক সাবস্টেন্স লাইক বেঞ্জোপ্রাইন আর প্রডিউস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবস্টেন্স যেটা হচ্ছে শারীরিক যে ইস্যু সেটা তৈরি করতে কিন্তু খুব হেল্প করে। এই যে আমরা রেস্টুরেন্টে খাই বা আদার্স কোথাও যখন খাওয়া দাওয়া করি সেখানে যে তেলটা ইউজ হয় বা অয়েলটা ইউজ হচ্ছে সেটা তুমি জানো না যে কতটা আনহেলদি অয়েল, কারণ অনেক সময় কি হয় ওই একটা তেলে কিন্তু অনেক দিন ধরে ওরা কিন্তু সমস্ত কিছু করে। তো এক্ষেত্রে কি হয়, এই ধরনের একটা সাবস্টেন্স কিন্তু তৈরি হয় যেটাকে বলা হয় বেঞ্জোপ্রাইন, সেটা কন্টিনিউয়াসলি যদি শরীরে যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক ইস্যু কিন্তু হতে পারে। সো বি অ্যাওয়ার দ্যাট।
35, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিমেল সেক্স হরমোন, কোন এদের মধ্যে কোনটা রয়েছে যেটা ফিমেল সেক্স হরমোন নামে পরিচিত? কি হবে 35-এর? ইয়েস, ফিমেল সেক্স হরমোন যদি বলে তাহলে হবে ইস্ট্রোজেন, আর যদি মেল বলে তাহলে হচ্ছে প্রোজেস্টেরন। তো ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন কিন্তু বেশি থাকে, ক্লিয়ার? সো আনসার হবে 35-এর 1। 36, ক্লোভ দ্য কমনলি ইউজ স্পাইস ইজ অবটেন্ড ফ্রম দ্য, আচ্ছা অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন, ইয়েস ইয়েস ইয়েস, প্রোজেস্টেরন নয়, অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন, সরি ফর দ্যাট। সো এটা হবে অ্যান্ড্রোজেন। 36, আনসার কিন্তু ইস্ট্রোজেন হবে, মেন্সদের কিন্তু অ্যান্ড্রোজেন হয়, আর টেস্টোস্টেরন হয়, প্রোজেস্টেরন নয়, টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, প্রোজেস্টেরন ফিমেলসদের ক্ষেত্রেই থাকে। ওকে, তো 36-এর ক্লোভ হচ্ছে, আমরা যেটা স্পাইসের ক্ষেত্রে ক্লোভ ইউজ করি, স্পাইস যেগুলো, তার মধ্যে কোনটা, ক্লোভ হচ্ছে কী ধরনের ফর্মেশন, এটা ফিলিমসে এসছে অলরেডি আমাদের। সো এটার আনসার হবে কিন্তু 36-এর আনসার হবে কি, ইয়েস 36-এর আনসার হবে 3, ফ্লাওয়ার বারটাকে ক্লোভ বলি আমরা। চলো এরপরে 87, হুইচ অর্গান অফ দ্য বডি নেভার রেস্ট, আমাদের শরীরে কোন অংশটা কখনোই রেস্টিং পজিশনে আসে না, কি হবে? ইয়েস, হার্ট হচ্ছে আমার একটা জিনিস যেখানে হচ্ছে, যেটা হচ্ছে কখনোই কিন্তু রেস্টিং পজিশনে আসে না। সো 88-এর আনসার হবে কিন্তু 4, যেটা হচ্ছে হার্ট। ইন হুইচ পার্ট অফ দ্য আই লাইজ দ্য পিগমেন্ট দ্যাট ডিসাইডস দ্য কালার অফ দ্য আইস অফ এ পার্সন, আমাদের শরীরের যে চোখ রয়েছে সেখানে কোনটা, চোখের কোন অংশটা কালার ফরমেশন চেক করতে হেল্প করে? অবভিয়াসলি কালার ফরমেশন তৈরি করতে বা যে পিগমেন্টটা থাকে সেটা হচ্ছে আইরিস, গ্রেট। 89, হুইচ অর্গান অফ দ্য বডি নেভার রেস্ট, এটা তো করলাম, 89-এর 4 আনসার হবে, এটা তো করলাম আমরা অলরেডি। 94 আনসার দাও, এডওয়ার্ড জেনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এডওয়ার্ড জেনার কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে? ইয়েস, 89 হচ্ছে আনসার হবে কি হবে, এই সরি 94-এর আনসার হবে 3, এডওয়ার্ড জেনার হচ্ছে স্মল পক্সের সঙ্গে কিন্তু কানেক্টেড রয়েছে। 95, এ প্ল্যান্ট উইথ এ কম্পাউন্ড লিভস ইজ, কোন ধরনের প্ল্যান্টে কম্পাউন্ড লিভস দেখতে পাই? দেখো লিভসের যে ডিফারেন্সগুলো আছে, প্যারালাল লিভস, কম্পাউন্ড লিভস, লিনিয়ার লিভস, এই যে লিভসের যে ডিফারেন্সগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখে নেবে। সো 95-এর আনসার হবে অবভিয়াসলি 2, অর্থাৎ কম্পাউন্ড লিভসটা আমরা কিন্তু কোকোনাটে দেখতে পাই, ক্লিয়ার? 96, দ্য সায়েন্টিস্ট হু এক্সপ্লেন্ড অ্যাবাউট ব্লাড সার্কুলেশন অফ দ্য ফার্স্ট টাইম ওয়াচ, কোন সায়েন্টিস্ট আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন প্রথম কিন্তু আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে তিনি নোবেলও পেয়েছিলেন এই কারণে? তিনি হলেন উইলিয়াম হার্ভে। 96-এর আনসার হবে 2। 103, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসে এসছে এই কোয়েশ্চেনটা। সো আমাদের যে টোটাল নাম্বার অফ ভার্টিব্রা ইন হিউম্যান বিং, টোটাল কতগুলো ভার্টিব্রা রয়েছে আমাদের? ইয়েস, 103 হবে, 33 হচ্ছে ভার্টিব্রা কিন্তু রয়েছে, গ্রেট, 4 হচ্ছে আনসার হবে। 104, অন দ্য এভারেজ হোয়াট পার্সেন্ট অফ হিউম্যান বডি ওয়াজ দ্য এলিমেন্ট অফ অক্সিজেন, কতগুলো আমাদের হিউম্যান বডির যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে কোনগুলো হচ্ছে অক্সিজেন প্রেজেন্ট আছে, শরীরে কত পার্সেন্ট অক্সিজেন প্রেজেন্ট রয়েছে? 104-এর আনসার হবে, এটা হচ্ছে 65%, সো আনসার হবে 1। 105, বিসিজি ভ্যাকসিন ইজ টু বি গিভেন ইন এ নিউ বর্ন চাইল্ড, কতদিনের মধ্যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় কোনো নিউ বর্ন চাইল্ডকে, কতদিনের মধ্যে বিসিজি ভ্যাকসিনকে প্রোভাইড করা হয়? ইয়েস, ইমিডিয়েটলি নয়, উইথিন 48 আওয়ার্সের মধ্যে কিন্তু বিসিজি ভ্যাকসিন প্রোভাইড করতে হয়, উইথিন 48 আওয়ার্স, নট ইমিডিয়েটলি, উইথিন 48 আওয়ার্স কিন্তু আমরা বিসিজি ভ্যাকসিন প্রোভাইড করে থাকি, ক্লিয়ার? 106, দ্য হাইব্রিড বিটুইন হর্স অ্যান্ড ডাঙ্কি, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসে এটা দিতে পারে, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু মার্ক করে রাখো, এগুলো কিন্তু
দেওয়ার চান্স থাকবে। 106-এর আনসার হবে কি হবে, ইয়েস। তো হর্স আর ডাঙ্কির যে হাইব্রিডাইজেশনটা হয় তার ফলে কিন্তু মিউল তৈরি হয়, ক্লিয়ার? সো আনসার হবে মিউল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 91, হুইচ আর দ্য ফলোয়িং ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর গ্রোথ অফ চিলড্রেন আপ টু এজ অফ 14। কোন কম্পোনেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে চিলড্রেন্সের গ্রোথের জন্য? ইয়েস, এটা হচ্ছে প্রোটিন। প্রোটিন ডিজিজ একটা বলো, একটা প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজের নাম বলো, যে কোনো একটা প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজের নাম বলো। প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ বা বিভিন্ন যে ডেফিসিয়েন্সি ডিজিজগুলো হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস যে ডেফিসিয়েন্সি ডিজিজগুলো হয় সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, সেগুলো কিন্তু রেডিজ। এটা হচ্ছে কোয়াশিয়কর, ম্যারাসমাস, এগুলো হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। গ্রেট। 92, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড ফর সিড জার্মিনেশন। সিড জার্মিনেশনের জন্য কোনটা আমাদের শরীরে রিকোয়ার্ডই নয়? সিড জার্মিনেশন 92 কি আনসার হবে? ইয়েস, 92 হচ্ছে সিড জার্মিনেশনের জন্য যেটা রিকোয়ার্ড নয়, নট রিকোয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি? সানলাইট, নট এয়ার। দিস ইজ সানলাইট, সানলাইট ইজ নট রিকোয়ার্ড। তুমি যদি ঘরের মধ্যেও রেখে দাও সেখানেও কিন্তু অঙ্কুর তৈরি হয়ে যায়, তাই না? সো আনসার হবে কিন্তু সানলাইট। ওকে, নট রিকোয়ার্ড বলেছে, এয়ার কিন্তু রিকোয়ার্ড। তুমি কিন্তু বদ্ধ করে রেখে দিলে কিন্তু, বন্ধ করে রেখে দিলে কিন্তু সিড জার্মিনেশন কিন্তু হবে না, অক্সিজেনের কিন্তু খুব প্রয়োজন। সো দ্যাটস ওয়াই আনসার হবে সানলাইট। 93, দ্য ব্রাঞ্চ অফ এগ্রিকালচার হুইচ ডিলস উইথ দ্য ফিডিং, শেল্টার, হেলথ, ব্রিডিং অফ দ্য ডোমেস্টিক অ্যানিম্যাল ইজ কল্ড, কী হবে? এগ্রিকালচারের কোন পার্টে আমরা ফিডিং, শেল্টার, হেলথ, ব্রিডিং এইসব ব্যাপারগুলোকে দেখতে পাই, সেটা হচ্ছে কোন পাতে? ইয়েস, এটা হচ্ছে কিন্তু, দেখো এখানে কিন্তু বলেছে যে কোন ধরনের সায়েন্স এটা। সো আনসার হবে কিন্তু না, অ্যানিমেল হাজবেন্ডারি হবে না, এটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্স। ক্লিয়ার, এটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্স। সো 93 আনসার হবে কিন্তু 2, অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে কিন্তু সব কিছু পড়বে। বাট এখানে বলেছে শুধুমাত্র এই পজিশানগুলো কোন কোন ক্ষেত্রে দেখা যায়, কোন ডোমেস্টিক অ্যানিমেলসদের এই যে ব্যাপারগুলো এগুলো কোন ক্ষেত্রে দেখতে পাই। তো আনসার হবে কিন্তু ভেটেরিনারি সায়েন্স, খেয়াল থাকে যেন এটা। 99, ইন হিউম্যান বডি দ্য লংগেস্ট বোন, প্রিলিমসের জন্য ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা। সো লংগেস্ট বোন কোনটা? 99-এর আনসার কী হবে? আমাদের শরীরের সব থেকে লংগেস্ট বোন, ইয়েস, এটা হচ্ছে থাই, তাই তো? তো থাই হচ্ছে সব থেকে বেশি লংগেস্ট বোনস। আর যদি বলে স্মলেস্ট বোন, স্মলেস্ট বোন কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে সেটা হবে কি হবে? স্মলেস্ট বোন কি হবে? লংগেস্ট বোন তো বলে, হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে ইয়ার, স্টেপিস, তাই তো? হে ফিভার ইজ এ সাইন অফ, হে ফিভার বেসিক্যালি কিসের সাইন? হে ফিভার, হে ফিভার কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যালার্জির সাইন, খুব ভালোভাবে মনে রাখবে, এটাও কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্ট্যান্ট। হে ফিভার হচ্ছে অ্যালার্জির সাইন। সো আনসার হবে 2। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রুট ক্রপস হ্যাজ দ্য ম্যাক্সিমাম কন্টেন্ট অফ প্রোটিনস, সব থেকে বেশি কোন ফ্রুট ক্রপসে প্রোটিনসের যে লেভেলটা সেটা সব থেকে বেশি হাই রয়েছে, কোন ফ্রুট ক্রপসে? 101-এর আনসার হবে কি? ইয়েস, এটা হচ্ছে সোয়াবিন। সোয়াবিন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ফ্রুট ক্রপ, যেখানে হচ্ছে প্রোটিনের পরিমাণ বেশি, এটাও প্রিলিমসের জন্য ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার। 102-র আনসার দাও, সার্স, এটা রিসেন্টলি নিউজে ছিল, তো এটা বেসিক্যালি নিউ ফর্ম অফ নিউমোনিয়া। সার্স হচ্ছে বেসিক্যালি নিউ ফর্ম অফ নিউমোনিয়া, এটা কোথায় দেখতে পাওয়া গেছিল? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, এটা কিন্তু দেখতে পাওয়া গেছিলো কোথায়? ইয়েস, এটা হচ্ছে চায়নাতে দেখতে পাওয়া গেছিলো। ক্লিয়ার, আনসার হবে 3। দেখবে চায়না কিন্তু পরবর্তীকালে সার্স আসার পরেই কিন্তু পরবর্তীকালে পলিউশন কন্ট্রোল লেভেলটা কিন্তু বাড়িয়েছিল। সো আনসার হবে 3, সার্স হচ্ছে চায়না। 102, 108, দ্য কেমিক্যাল ইউজ ফর ডিস্ট্রয়িং ফাঙ্গি ইন ওয়াটার ট্যাঙ্কস ইজ,
কোন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় আমাদের যে জলের ওয়াটার ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে, কোন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যেখান থেকে আমরা ফাঙ্গাসগুলোকে ডিস্ট্রয় করতে পারি। সো এটার আনসার হবে কিন্তু ইয়েস, কপার সালফেট হচ্ছে আনসার হবে, CuSO4 যাকে বলা হয় কপার সালফেট, যেটা হচ্ছে আমরা ডিস্ট্রয় করতে কিন্তু, ফাঙ্গাস ডিস্ট্রয় করতে কিন্তু হেল্প করে। 109 হিউম্যান কিডনি ডিসঅর্ডার ইজ কস্ট বাই দ্য পলিউশন অফ হিউম্যান কিডনিতে যে, আচ্ছা এটা কিন্তু অলরেডি ডিসকাস করেছি, এটা হচ্ছে ক্যাডমিয়াম, এটা তোমরা ডিসকাস করলাম আমরা। সো 110 আসি, ডিহাইড্রেশন ইন হিউম্যান বডি ইজ কস্ট ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, আমাদের শরীরে যে ডিহাইড্রেশন হয় সেই ডিহাইড্রেশনের কারণে, ডিহাইড্রেশন কিসের ডেফিসিয়েন্সির কারণে হয়, শরীরে কোন জিনিসটা ডেফিসিয়েন্সি হলে ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে, অবভিয়াসলি সেটা হচ্ছে ওয়াটার, ওয়াটারের কারণে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন লেভেলটা কিন্তু বেড়ে যায়। সো আনসার হবে কিন্তু 4। গ্রেট। 111 হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানালাইজড ডিএনএ ফর দ্য ফার্স্ট টাইম, কে রয়েছে যে প্রথমবার ডিএনএ যেটা রয়েছে সেটাকে ফার্স্ট টাইম অ্যানালাইজ করেছিল, এটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক, আনসার হবে কিন্তু 111 এর আনসার হবে কিন্তু 4, ওয়াটসন অ্যান্ড ক্রিক। গ্রেট। এরপরে হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিয়ার্স স্মলেস্ট লিভিং সেল, সবথেকে ছোট বা লিভিং সেল যদি রয়েছে সেটা কোনটা, সবথেকে ছোট লিভিং সেল, তো এটার এইখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে কোনোটাই কারেক্ট নেই। সো এটা একটু গুগলে সার্চ করবে, এটা কিন্তু কোনোগুলোই কারেক্ট নেই, সো একটু বেসিক্যালি কোয়েশ্চেনটা একটু ভুল দেওয়া রয়েছে, ওকে সো এটা না অ্যাটেম্প্ট করাই ভালো। এরপরে এটা বলো, কোয়েশ্চেন নাম্বার 113 কোয়েশ্চেনটা দেখো, ওয়ার্নিংস অকার্স, ওয়ার্নিংস যেটা সেটা কী বেসিক্যালি কী? সো 113 যেটা আনসার হবে সেটা হচ্ছে কি, যদি শরীরে ব্লাডে আমরা দেখি যে প্রচুর পরিমাণে CO2 কনসেন্ট্রেশনটা যদি বেড়ে যায়, তখন আমরা ওই সিচুয়েশানটাকে বলি ওয়েনিংস। সো আনসার হবে কিন্তু 1। ওকে গ্রেট। 114 দেখা দরকার নেই কারণ অপশানগুলো নেই। 119 এসো, দ্য সোর্স অফ অক্সিজেন জেনারেটেড ডিউরিং ফটোসিনথেসিস, এটাও প্রিলিমসের কোয়েশ্চেন। অক্সিজেন বেসিক্যালি ফটোসিনথেসিস সময় যে অক্সিজেনটা পাওয়া যায় সেটা কিসের অক্সিজেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার থেকে আমরা পাই, ওই অক্সিজেনটা কিন্তু কোথা থেকে আসে, হ্যাঁ ওটা কিন্তু ওয়াটার থেকে আসে। আচ্ছা তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো মাস্ট কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, আর প্রত্যেক দিন এইভাবে কিন্তু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অনেক কোয়েশ্চেন আনসার কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে সো মোস্ট এফিসিয়েন্ট ওয়েতে তোমাকে যদি MCQ প্র্যাকটিস করতে হয় তাহলে কিন্তু এই ডিসকাশনের মাধ্যমে কিন্তু MCQ প্র্যাকটিস করা যায়, মনে থাকে বেশি। 120 হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ টিথ ডিসঅর্ডার, কোনটা, এটাও প্রিলিমসের কোয়েশ্চেন, সো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু অলরেডি প্রোভাইড করে দিচ্ছি। সো টিথ ডিসঅর্ডার কিসের কারণে হয়, কোন এলিমেন্টসের অভাবের কারণে টিথ ডিসঅর্ডার দেখা যায়, ইয়েস এটা হচ্ছে ফ্লুরিনের কারণে কিন্তু দেখা যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন, ইউরিনের সব থেকে অ্যাবনর্মাল যে এনিমেল এলিমেন্টটা প্রেজেন্ট থাকে সেটা কী থাকে, ইয়েস এটা কিন্তু অ্যাবনর্মাল বলেছে, সো অ্যাবনর্মাল যেহেতু বলেছে তাই জন্য এটা কিটন বডিস হবে। সো আনসার হবে 121 4। ক্লিয়ার? ওকে। এরপরে 126 দ্য মেটাল প্রেজেন্ট ইন ইনসুলিন, ইনসুলিনে যে মেটালটা প্রেজেন্ট থাকে সেটা কী মেটাল, মেটালটার নাম কী, ইয়েস ইনসুলিনে যে মেটালটা প্রেজেন্ট থাকে সেটা কিন্তু জিঙ্ক, জিঙ্ক হচ্ছে প্রেজেন্ট থাকে। এটা একটু আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন, সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে না, বাট তাও তোমরা এটা করে রাখবে। সো আনসার হবে কিন্তু জিঙ্ক, জিঙ্কের প্রেজেন্টের কারণে কিন্তু ইনসুলিন কিন্তু অ্যাক্টিভ থাকে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 127 রাউন্ড ওয়ার্ম ইজ এ হিউম্যান প্যারাসাইট ফাউন্ড ইন, রাউন্ড ওয়ার্ম যেটা হিউম্যান প্যারাসাইট একটা সেটা কোথায় দেখতে পাওয়া যায়, সো রাউন্ড ওয়ার্মটা কিন্তু আমাদের শরীরে কোথায় দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় লার্জ ইন্টেস্টাইনে।
সো আনসার হবে কিন্তু ফোর। লার্জ ইন্টেস্টাইনে কিন্তু আমরা রাউন্ড ওয়ার্মটাকে কিন্তু দেখতে পাই, নট স্মল ইন্টেস্টাইন, দিস ইজ লার্জ ইন্টেস্টাইন। ওকে, 128, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিচ সোর্স অফ ভিটামিন বি টুয়েলভ, প্রিলিমসের কোয়েশ্চেন এটা। সো ভিটামিন বি টুয়েলভের সোর্স কী রয়েছে, ভিটামিন বি টুয়েলভের কোনটা রয়েছে যেটা ভিটামিন বি টুয়েলভের সোর্স। সো প্রত্যেকটা ভিটামিনের সোর্স আর ভিটামিনের ডেফিসিয়েন্সি, ডিজিজ এবং কেমিক্যাল নেম খুব ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে রেডি করে নেবে, প্রত্যেকটা বারে কিন্তু কোয়েশ্চেন আসে। সো 128 আনসার হবে কিন্তু টু, ভিটামিন বি টুয়েলভ, সরি টু, মিল্ক। এদের মধ্যে যেটা আনসার রয়েছে সেটা হচ্ছে মিল্ক, মিল্ক হচ্ছে ভিটামিন বি টুয়েলভের সবথেকে অ্যাম্পেল সোর্স। ক্লিয়ার? 129, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন নর্মাল হিউম্যান বডি সেল, এটাও প্রিলিমসের কোয়েশ্চেন। ক্রোমোজোম থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, সো ক্রোমোজোম কিন্তু ভালো করে রেডি করবে। সো যে যে চ্যাপ্টারগুলো বলে যাচ্ছি যে এইগুলো রেডি করবে, দ্যাট মিনস সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভিটামিনস বললাম, সেকেন্ড হচ্ছে কি প্রোটিন ডেফিসিয়েন্সি বা বিভিন্ন যে ডেফিসিয়েন্সি ডিজিজগুলো বললাম, প্লাস থার্ড হচ্ছে কি বললাম যে ক্রোমোজোম। এগুলো হচ্ছে চ্যাপ্টার যেগুলো তোমাকে রেডি করতে হবে। সো আনসার হবে কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম, ইয়েস তোমরা সবাই আনসার দিচ্ছ কারেক্ট। সো আনসার হবে কিন্তু 446 কিন্তু আমাদের প্রেজেন্ট থাকে, 23 জোড়া। ওকে গ্রেট, এরপরে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট এনজাইম আইসোলেটেড ইন পিওর ক্রিস্টালাইন ফর্ম, কোন এনজাইমটা রয়েছে যেটা সবথেকে বেশি পিওর ক্রিস্টালাইজ ফর্মে আমরা সবথেকে ফার্স্ট ডিসকভার করা হয়েছিল, আইসোলেটেড, কিন্তু আইসোলেটেড এবং পিওর এনজাইম। তাহলে আনসার এটারও কিন্তু যে আনসারগুলো রয়েছে, সো এর যে আনসারগুলো রয়েছে এগুলো কিন্তু কিছুটা রং রয়েছে, তবে তো এতটা কারেক্ট আনসার নেই, সো রং ইনফরমেশান দেওয়া রয়েছে, রং আনসার কোয়েশ্চেন বলতে পারো, সো ট্রাই টু অ্যাভয়েড দিস কোয়েশ্চেন। ওকে, 135, প্রসেস অফ ডাইজেশন ইজ হেল্পড বাই, ডাইজেশন যে প্রসেস রয়েছে সেটা কিসের দ্বারা সবথেকে বেশি হেল্প হয় ডাইজেশন প্রসেস। 135-এর ইয়েস ওটা হচ্ছে এনজাইম, এনজাইম হচ্ছে আমাদের ডাইজেশন প্রসেসকে কিন্তু সবথেকে বেশি হেল্প করে। ওকে, তো এনজাইম হবে আনসার। গ্রেট, 136, ইয়েস এই এসএসসি কোয়েশ্চেন পেপার থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন, দেখো বেসিক্যালি এই কোয়েশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কারণ অলরেডি অনেক অনেকে এই এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনগুলো এসেছে। তো একটা ভালো বডি, একটা কনস্টিটিউশনাল বডি, সে রিটার এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনগুলো নিচ্ছে, সো অবভিয়াসলি এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো যদি তোমার কাছে বুক থাকে তুমি প্র্যাকটিস করতে পারো, আদারওয়াইজ তুমি যদি এখানেও আসো, এখানে টপিক ওয়াইজ যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো ডিসকভার করে প্র্যাকটিস করাই তোমাদেরকে, সো এখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো। 136-এর আনসার অবভিয়াসলি ভেরিয়াস ক্যাটাবলিক ওয়েস্ট যেটা দেখা যায় আমাদের শরীরে, সেটা হচ্ছে কোথা থেকে পাওয়া যায়, সেটা কিন্তু পাওয়া যায় কিডনি থেকে। সো 136-এর আনসার হবে 1। 137, ইইজি ইউজ টু ডিটেক্ট ফাংশন অফ, ইইজি কী ফাংশন, কোন ফাংশনটাকে ডিটেক্ট করে, ইসিজি আর ইইজি, ইইজি বেসিক্যালি যে ফাংশনটাকে ডিটেক্ট করে সেটা হচ্ছে হার্ট, কারেক্ট, সো এটা হবে হার্ট। গ্রেট, সো পুরো বই থেকে যে স্পেসিফিক কোয়েশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি, সো এটা নয় যে পুরো বইটা থেকে এমসিকিউ ডিসকাস করছি, সো যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো এক্সামে আসার চান্স রয়েছে সেগুলো কিন্তু ডিসকাস করে দিই। মিল্ক ইজ নট কনসিডার্ড এ ব্যালেন্স ডায়েট নাও এ ডেজ বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ, খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসে এগুলো ডিসকাস করে, প্রিলিমসে দেয়। সো মিল্ক, আচ্ছা এখানে একটা কিছু ভুল বললাম আমি, এক মিনিট, ইসিজি যেটা সেটা কিন্তু হার্ট হবে, আর ইইজি যেটা সেটা কিন্তু ব্রেন হবে। ক্লিয়ার? সো থ্যাংক ইউ এ করে দেওয়ার জন্য। ওকে, ইসিজি বলতে গিয়ে ইইজিটার আনসার দিয়ে দিয়েছি, সো ওটা হবে কিন্তু ব্রেন, ইইজি যেটা সেটা কিন্তু ব্রেন হবে, আর ইসিজি যেটা সেটা কিন্তু হার্ট হবে। ক্লিয়ার? সো আনসার কিন্তু ব্রেন হবে, ইয়েস। 143 আনসার কী হবে, 143 আনসার কিন্তু হবে টু, তাই তো, আয়রন এবং ভিটামিন সির অভাবটা থেকে যায়, সো আনসার হবে কিন্তু ভিটামিন সি, কিন্তু যখনই দুধটাকে আমরা গরম করি তখনই কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, সো আনসার হবে টু। ক্লিয়ার? আচ্ছা,
ওকে 144 সি সিকনেস ইজ ডিউ টু দ্য এফেক্ট অফ দ্য মোশন অফ শিপ অন সি সিকনেস যেটা দেখতে পাই আমরা, মানে দেখবে যখন জাহাজে করে তোমরা যাবে কোথাও, তখন দেখবে এই সিকনেসটা কিন্তু তৈরি হয়। এটা কিসের জন্য হয়? ইয়েস, এটা হচ্ছে তৈরি হয় কিন্তু কিসের জন্য? স্টোমাক, স্টোমাকের কারণে কিন্তু তৈরি হয়। কোথায় এফেক্ট হয়? এটা স্টোমাকে কিন্তু এফেক্ট করে। 145 দ্য মেন ফাংশন অফ হোয়াইট ব্লাড সেল ইন দ্য বডি ইজ টু, হোয়াইট ব্লাড সেল যেটা রয়েছে তার মেন ফাংশন কী রয়েছে? 145 এর আনসার, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের শরীরে যে ডিজিজগুলো আছে সেখান থেকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই হোয়াইট ব্লাড সেল কিন্তু সব থেকে বেশি হেল্প করে। সো এটা আনসার হবে 4। দ্য অ্যানিমেল হুইচ ইউজেস সাউন্ড অ্যাজ ইটস আইজ ইজ, কোন অ্যানিমেল আছে যেটা হচ্ছে শরীরের যে সাউন্ড সিস্টেমটাকে, মানে সরি শরীরের যে অঙ্গ যেটা হচ্ছে আই, আইর মাধ্যমে কিন্তু সাউন্ডটাকে শোনার চেষ্টা করে? সো এটা এখানে বলতে চেয়েছে যে, কোয়েশ্চেনটায় বলতে চেয়েছে কোন অ্যানিমেল সাউন্ডটাকে তার দৃষ্টিশক্তি হিসাবে ইউজ করে, অর্থাৎ সাউন্ড সিস্টেমের মাধ্যমে। সেটা হচ্ছে ব্যাট। দেখবে বাদুড় যখন উড়ে যায় তখন কিন্তু একটা সাউন্ড, আল্ট্রাসোনিক সাউন্ড কিন্তু রিলিজ করে। সেই আল্ট্রাসোনিক সাউন্ডটা যখন সামনে কোথাও বাধা পেয়ে ফিরে আসে তখন ওই বুঝতে পারে যে সামনে কোনো কিছু বাধা আছে, তখন সে কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করে। সো আনসার হবে কিন্তু ব্যাট। ক্লিয়ার? এরপরে 152 প্রেগনেন্ট ওমেন ইউজুয়ালি বিকাম ডেফিসিয়েন্ট ইন, প্রেগনেন্ট ওমেন বেসিক্যালি কোন ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেটা ডেফিসিয়েন্সিটা, ডেফিসিয়েন্সিতে থাকে। তো 152 আনসার হবে কিন্তু কী হবে? ইয়েস, ক্যালসিয়াম এবং আয়রন। 153 হুইচ কম্পোনেন্টস অব লাইটস আর অ্যাবজর্বড বাই ক্লোরোফিল, কোন কম্পোনেন্টস রয়েছে যেটা হচ্ছে ক্লোরোফিল যারা অ্যাবজর্বড হয়, কি হবে আনসার? ইয়েস, এটা হচ্ছে ভায়োলেট অ্যান্ড রেড। আনসার হবে কিন্তু ভায়োলেট অ্যান্ড রেড। গ্রেট, এটা আনসার হবে 1। চলো, আচ্ছা তো আমরা এটা বায়োলজি কমপ্লিট করে নিলাম, এবার আমরা আসছি ফিজিক্সের কোয়েশ্চেন কিছু। সো এখানে যা কিছু এবারে ডিসকাস হবে সেটা কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেন। ক্লিয়ার? সো বায়োলজির কোয়েশ্চেন কিন্তু আমরা ডিসকাস কমপ্লিট করেছি, সো ফিজিক্সের কোয়েশ্চেন এবার ডিসকাস করব। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কি যে এ রেডিওঅ্যাকটিভ সাবস্টেন্স ডাজ নট আন্ডারগো এনি চেঞ্জেস, এটা রেডিওঅ্যাকটিভ সাবস্টেন্স ডাজ নট আন্ডারগো এনি চেঞ্জেস, কোন ধরনের রেডিওঅ্যাকটিভ সাবস্টেন্স রয়েছে যেটা যেটা হচ্ছে কি কোনো ধরনের চেঞ্জ দেখতে পাই না আমরা, সেটা হচ্ছে কি? ইয়েস, সেটা হচ্ছে গামা এমিশন। গ্রেট, তো 537 আনসার হবে 1। 538 ওয়ান বার ইকুয়ালস টু, ওয়ান বার বলতে কি বোঝায়? 538 আনসার হবে 1 বার। 1 বার বলতে কত বোঝায়? 1 বার বলতে বোঝায় কিন্তু 10^5 পাস্কাল। ক্লিয়ার? 539 স্পেসিফিক গ্রাভিটি ইজ ডিফাইন্ড ইন দ্য রেশিও অফ, স্পেসিফিক গ্রাভিটি বেসিক্যালি কি ডিফাইন করে? স্পেসিফিক গ্রাভিটি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে স্পেসিফিক গ্রাভিটি। সো প্রিলিমসের জন্য এটা ইম্পর্ট্যান্ট, লিখে রাখো যে প্রিলিমসে যে স্পেসিফিক গ্র্যাভিটি রয়েছে বা বিভিন্ন যে ক্যালোরিফিক ভ্যালু রয়েছে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। সো আনসার হবে 539 আনসার হবে কি 1। ডেন্সিটি অফ সাবস্টেন্স অফ দ্য ওয়াটার, সাবস্টেন্স টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার, তাই তো? ইয়েস, 538। আচ্ছা এটা কিছু 4°C হবে, সরি 4°C, ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4°C টু দ্য ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স। সো 3 আনসার হবে, নট 1 আনসার হবে, এটা কিন্তু 3 আনসার হওয়া উচিত। ওকে, এরপরে আসছি 554, দরকার নেই আমাদের, 549টা দেখো। পেরিস্টেন্স অফ ভিশন ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড, পারসিস্টেন্স অফ ভিশন, সরি মাঝে মাঝে তাড়াহুড়োতে পড়তে গিয়ে অনেক সময় প্রবলেম হয়ে যায়।
সো পার্সিস্টেন্স অফ ভিশনস প্রিন্সিপাল বিহাইন্ড ইয়েস এটা হচ্ছে পার্সিস্টেন্স অফ ভিশনসটা বেসিক্যালি দেখতে পাই আমরা কোথায় দেখতে পাই পার্সিস্টেন্স অফ ভিশনস কিন্তু আমরা দেখতে পাই তোমরা আনসার দিচ্ছ পেরিস্কোপ বাট এটার আনসার তো একটু তোমরা এটা দেখে নেবে তো বেসিক্যালি কিন্তু এই প্রিন্সিপালটা কিন্তু কাজ করে পেরিস্কোপেই কাজ করে সো এটা একটু কনফিউশন আছি আমি তাও একবার একটু চেক করে নেবে সো বাইনোকুলার আর প্রিন্সিপালের পেরিস্কোপের মধ্যে একটু ডিফারেন্স আছে সো একটু চেক করে নিও তো আনসার কিন্তু পেরিস্কোপ হওয়া উচিত ঠিক আছে এই কোয়েশ্চেনটা একটু চেক করে নিও এটা আইডিয়া নেই আমার 550 দ্য টাইম অফ এক্সপোজার রিকোয়ার্ড টু টেকিং ফটোগ্রাফ অফ অ্যান অবজেক্ট ডিপেন্ডস আপন দা 550 আনসারটা বলো যে আমাদের যে ফটোগ্রাফগুলো যেগুলো আমরা তুলি তার মধ্যে যে অবজেক্টের যে টাইম ল্যাগটা থাকে সেই টাইম ল্যাগটা কিসের জন্য ইউজ করা হয় সো 550 আনসার হবে কিন্তু অবভিয়াসলি আমরা অবজেক্টের ব্রাইটনেস কিন্তু ওই সময় কিন্তু বাড়ে সো টাইম এক্সপোজার বেসিক্যালি কিন্তু দরকার হয় অবজেক্টের ব্রাইটনেস বাড়ানোর জন্য সো 550 আনসার হবে কিন্তু 1 ব্রাইটনেস ক্লিয়ার ওকে গ্রেট আচ্ছা এই 551 আনসারটাও প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট আছে এটা থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে দ্য অর্ডিনারি অ্যান্ড ম্যাক্সিমাম টলারেন্স লিমিট হিউম্যান্সের যে শোনার ক্ষমতা কতদূর কতটা রয়েছে কত ডেসিবেল পর্যন্ত রয়েছে সেটা কোন কত ডেসিবেল পর্যন্ত হিউম্যান এবিলিটি রয়েছে সেটাকে শোনার ক্ষমতা রয়েছে কত ডেসিবেল পর্যন্ত ইয়েস এটা কিন্তু 2 হবে 60 dB থেকে 80 dB পর্যন্ত কিন্তু শোনার ক্ষমতা থাকে সো এটা আনসার হবে কিন্তু 2 60 dB থ্রু 80 dB গ্রেট ক্লিয়ার চলো 556 স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার এটাও খুব ইম্পর্টেন্ট প্রিলিমসের জন্য স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার বিকজ স্টিল বেসিক্যালি অনেক বেশি ইলাস্টিক হয় রাবারের থেকে কিসের কারণে এটা কিন্তু অলরেডি এসছে সো এটার আনসার হবে কিন্তু কী হবে এটার আনসার 556 আনসার কী হবে ইয়েস তো এটা কিন্তু লার্জার ডিফর্মিং ফোর্স কিন্তু থাকে রিকোয়ার্স লার্জার ডিফর্মিং ফোর্স সো আনসার হবে কিন্তু 1 ইট রিকোয়ার্স লার্জার ডিফর্মিং ফোর্স ক্লিয়ার ওকে 557 সলিডস হুইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট হায়ার টেম্পারেচার বাট নট অ্যাট লোয়ার টেম্পারেচার সলিডস যেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি প্রোভাইড করে হায়ার টেম্পারেচারে বাট লোয়ার টেম্পারেচারে এটা ইলেকট্রিসিটি প্রোভাইড করে না এটা কোন ধরনের সলিড এটা কোন ধরনের সলিড ইয়েস এটা হচ্ছে কিন্তু সেমিকন্ডাক্টর ক্লিয়ার এটা কিন্তু সেমিকন্ডাক্টর এ টেলিভিশন চ্যানেল ইজ ক্যারেক্টারাইজড বাই টেলিভিশন চ্যানেল বেসিক্যালি কী ধরনের ক্যারেক্টারিস্টিক থাকে টেলিভিশন চ্যানেলে কী ধরনের ক্যারেক্টারিস্টিক থাকে দেখো আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন এবং রিসিভিং থাকে ওকে সো আনসার হবে কিন্তু 558 1 ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সমিটেড সিগন্যাল গ্রেট হোয়াট ইজ কম্পাউন্ড মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলতে আমরা কী বুঝি মাইক্রোস্কোপ রিলেটেডও কোয়েশ্চেনগুলো আছে কতগুলো লেন্স থাকে কোন কোন লেন্স থাকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয় এগুলো একটু দেখে নেবে সো কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা সেটা কিন্তু কী ধরনের মাইক্রোস্কোপ যেটা হচ্ছে দুটো লেন্সেস থাকে এবং একটা আইপিস থাকে সো আনসার হবে কিন্তু 2 563 আনসার হবে কিন্তু 2 ক্লিয়ার 565 আনসারটা দাও স্পিড অফ লাইট লাইটের স্পিডটা কত হয় এটাও কিন্তু প্রিলিমসের কোয়েশ্চেন সো স্পিড অফ লাইট হবে অবভিয়াসলি 3×10⁸ মিটার পার সেকেন্ড সো আনসার হবে 1
ওকে, এ গুড কন্ডাক্টর হোয়াইল ক্যারিং কারেন্ট, এ একটা ভালো কন্ডাক্টর যেটা কারেন্ট ক্যারি করে, সেটা কি ধরনের চার্জ পার্টিকেল থাকে 571-এর? ইয়েস, এটা কিন্তু নেগেটিভলি চার্জ পার্টিকেল থাকে, ক্লিয়ার? তো 571-এর আনসার হবে কিন্তু 2, এটা কিন্তু নেগেটিভলি চার্জ পার্টিকেল থাকে। এরপরে দ্য ডিভাইস ইউজড ফর মেজারিং দ্য ওয়েব লেন্থ অফ এক্স রে, এটাও কিন্তু প্রিলিমসের কোয়েশ্চেন। সো কোন ধরনের ডিভাইস ইউজ করা হয় এক্স রের ওয়েব লেন্থটাকে মেজার করার জন্য? 572, এটা কিন্তু কি হবে? এটা কিন্তু স্পেকট্রোমিটার, ক্লিয়ার? স্পেকট্রোমিটার কিন্তু আমাদের কিন্তু এক্স রে যে ওয়েব লেন্থটা আছে সেটা কিন্তু মেজার করি। গ্রেট, 573, আলফা পার্টিকেল ইজ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অফ, আলফা পার্টিকেল কিসের নিউক্লিয়াস হিসেবে ইউজ হয়? আলফা পার্টিকেল কোন ধরনের প্রোডাক্টের নিউক্লিয়াস হিসেবে ইউজ হয়? এটা কিন্তু 573 আনসার হবে। ইয়েস, এটা হচ্ছে হিলিয়াম, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমি একটু কেমিস্ট্রি জিজ্ঞেস করে নিই, তারপরে কিন্তু চলে যাব। সো কেমিস্ট্রির কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নিই। দ্য ওয়ার অফ ফ্ল্যাশ বাল্ব ইজ মেড আপ অফ, 682 কোয়েশ্চেনটা ডিসকাস করো। আমাদের যে ওয়্যারগুলো রয়েছে সেগুলো, যে ফ্ল্যাশ বাল্বগুলো আমরা দেখতে পাই, সেখানে কোন ধরনের ওয়্যার আমরা দেখতে পাই? 682-র কী আনসার হবে? দেখো, ফ্ল্যাশ বাল্বে কিন্তু কখনোই কিন্তু সিলভার থাকে না, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম থাকে। সো 682-র আনসার হবে কিন্তু 1, ক্লিয়ার? 682-র আনসার হবে কিন্তু 1। এটাও কিন্তু প্রিলিমসে এসছে অলরেডি। সো স্পন্টেনিয়াস প্রসেস বলতে কি বোঝায়? কেমিক্যাল রিয়াকশানে যে স্পন্টেনিয়াস প্রসেস হয়, সেই স্পন্টেনিয়াস প্রসেস বলতে আমরা কি বুঝি? সেই স্পন্টেনিয়াস প্রসেস বলতে আমরা বুঝি যে ডেল্টা জি যেটা, সেটা সবসময় জিরোর সঙ্গে ইকুয়াল হয়। ওকে, 683 আনসার হবে কিন্তু 3। আচ্ছা, ডেল্টা জি জিরো হয় না, নেগেটিভ হয়? একটু কনফিউশন আছে। স্পন্টেনিয়াস প্রসেস মানে তো ডেল্টা জি নেগেটিভ হওয়ার কথা। সো এটা একটু দেখে নেবে। ওকে, সো এইটা একটু কনফিউশন আছে, এটা একটু চেক করে নিও। নেগেটিভ হয়, মোস্ট প্রবাবলি নেগেটিভ হয়। গ্রেট, সো এটার আনসার হবে কিন্তু 2, কারেক্ট? তো তোমাদের সঙ্গে সঙ্গেও MCQ আমারও হচ্ছে, সো তাই জন্যই ভুল হয় মাঝে মাঝে, তোমরা একটু চেক করে নিও। 684, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট পেনিট্রেটিং পাওয়ার, সবথেকে বেশি পেনিট্রেটিং পাওয়ার কোন প্রোডাক্টে, কোন রের রয়েছে? আলফা রে, গামা রে, বিটা রে, এটা কোনগুলো হচ্ছে সবথেকে বেশি পেনিট্রেটিং পাওয়ার রয়েছে? যার ওয়েব লেন্থ যত কম তার পেনিট্রেটিং পাওয়ার তত বেশি, কারেক্ট? সো আনসার হবে কিন্তু 684-এর অবভিয়াসলি গামা রে। গামা রের কিন্তু ওয়েব লেন্থ সবথেকে কম থাকে এবং সবথেকে বেশি পেনিট্রেটিং পাওয়ার থাকে। 685, ক্যাথোড রেতে যে হাই অ্যাটমিক ওয়েট থাকে, এবং বেসিক্যালি এই যে ক্যাথোড রেতে যে আমরা রেটা ইউজ করি সেটা কোন রে ইউজ করি? 685, অবভিয়াসলি ক্যাথোড রেতে আমরা এক্স রেটাকে ইউজ করি, তাই তো? তো আনসার হবে কিন্তু 685-এর 3, গ্রেট। এরপরে পয়জন ইউজড ফর কিলিং র্যাটস, এটাও প্রিলিমসের কোয়েশ্চেন, কারেক্ট? এটা প্রিলিমসের কোয়েশ্চেন, ভালো করে দেখে নেবে। ইন্দুর মারতে যে পয়জনটা ইউজ করা হয় তাতে কোন ধরনের কেমিক্যাল অক্সাইডটা আমরা দেখতে পাই? এটা হবে কিন্তু কি হবে? জিঙ্ক ফসফাইট, ক্লিয়ার? জিঙ্ক ফসফাইট, গ্রেট। 691, অ্যান্টাসিড যে আমাদের যে ট্যাবলেটগুলো রয়েছে সেটা কনসিস্ট অফ, অ্যান্টাসিড ট্যাবলেটটা কি ধরনের জিনিস কনসিস্ট থাকে? তো অ্যান্টাসিডে কিন্তু তুমি যদি দেখো 691-এ কী হবে, হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম তিনটেই কিন্তু অ্যান্টাসিডে প্রেজেন্ট থাকে, তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের দেখবে অ্যাসিড হলে অ্যান্টাসিড খেলেই কিন্তু কমে যায়। তো এটা হবে কিন্তু 691-এর
691 এর আনসার হবে কিন্তু কি হবে, ইয়েস এটা হচ্ছে টু, হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। দ্য প্রসেস অফ ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ রাবার বাই হিটিং ইট উইথ সালফার, এটাও প্রিলিমসের কোয়েশ্চেন, তাই তো? সালফার হিটিং প্রসেসটা কি নামে পরিচিত? ইয়েস, সালফার হিটিং প্রসেস কিন্তু ভালকানাইজেশন নামে পরিচিত। সো আনসার হবে কিন্তু ওয়ান, ভালকানাইজেশন। 700 লাস্ট এই কোয়েশ্চেনটা ডিসকাস করবো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নোবেল গ্যাস, এদের মধ্যে কোনটা নোবেল গ্যাসের ক্যাটাগরিতে পড়ে না? সো নোবেল গ্যাসের ক্যাটাগরিতে পড়ে না, এটাও প্রিলিমসের কোয়েশ্চেন। সো নোবেল গ্যাসের ক্যাটাগরিতে পড়ে না হচ্ছে কি হবে, হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু নোবেল গ্যাসের ক্যাটাগরিতে পড়ে না। সো বাকি হিলিয়াম, আর্গন এগুলো কিন্তু সবই কিন্তু নোবেল গ্যাসের ক্যাটাগরিতে পড়ে, বাট হাইড্রোজেন কিন্তু নোবেল গ্যাসের ক্যাটাগরিতে পড়ে না। সো এখানে কিন্তু আমরা প্রায় 150-এর কাছাকাছি কোয়েশ্চেন আনসার ডিসকাস করলাম। সো আশা করছি তোমরা, তোমাদের এই জায়গাগুলো হেল্প করছে এক্সামে, সো অনেকটা বেশি তোমাদেরকে হেল্প করবে। সো আমরা কিন্তু তাহলে হিস্ট্রি কমপ্লিট করে নিয়েছি, জিওগ্রাফি কমপ্লিট করে নিয়েছি, ইকোনমি কমপ্লিট করে নিয়েছি, পলিটি কমপ্লিট করেছি, এবং সঙ্গে সঙ্গে কমপ্লিট করেছি সায়েন্স। ওকে, সো এই চারটে টপিক আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো ডিটেলসে কমপ্লিট করেছি, আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিয়েছি। সো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করার জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা ডিসকাশন করব আগস্ট আর সরি সেপ্টেম্বর এবং অক্টোবর, সেপ্টেম্বর এবং অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। ওকে, সো দুটো দুটো মান্থকে নিয়ে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করব। তো তোমাদের কিন্তু অলরেডি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। সো তোমরা ওখান থেকে কিন্তু টেলিগ্রাম থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো, এবং নেক্সট ক্লাস মানে টুমোরো আমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো কিন্তু ডিসকাশন করব। সো দুটো মান্থ, সেপ্টেম্বর এবং অক্টোবর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করব, এবং নেক্সট উইক আমরা আগস্ট আর জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন করব। এটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা। সো সেপ্টেম্বর অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স কালকে কিন্তু ডিসকাশন করব। সো থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থেকো ততক্ষণ পর্যন্ত। আর প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, হ্যাভ এ নাইস ডে।